আমি একটি কবিতা আবৃত্তি করছি। আমার কবিতার নাম তারাদের মিছিলে আমি একা। লিখেছেন কবি মোহাম্মদ মাসুদুল ইসলাম। সেদিন সুনামিতে আমার সব ভাসিয়ে নিয়ে গেল, আমার স্নেহ মমতা, বিরহ আর ভালোবাসায় মুরানো জীবনের ভুলে ভরা পাণ্ডুলিপি সব ভাসিয়ে নিয়ে গেল অথই জলে। আমার ভালোবাসার পুরনো জলাধার, আশ্রে পড়া ঢের আলিঙ্গন সব লণ্ড ভণ্ড করে দিয়ে গেল নিমিষেই। আমি বহুবার ভেবে দেখেছি, ভালোবাসার নামে আমি বরাবরই বিশ্বাসী কোকিলের কুহুতান, সরলা যুবতীর ঢিপ ঢিপ করা আবেগী নিঃশ্বাস আমি সরল বিশ্বাসে অক্টোপাসের মতো আটকে রাখতে চাই আমার ভালোবাসার শুভ্র বসন্ত। আঁকড়ে ধরে রাখতে চাই আমার বিশ্বাসের বিন্দু থেকে গড়া বিষাদ সিন্ধু, অক্টোপাসের মতো আঁকড়ে রাখতে চাই আমার অমোঘ নিয়তি নিভৃতে একান্তে তোমার সাথেই। তবু এই অবেলায় গোলাপের পাপড়ি সম ঝরে গেলে আমার বৃন্ত থেকে, আমার বৃন্ত থেকে তোমার ঝরে যাওয়া গভীর সমুদ্রে বয়ে যাওয়া সুনামির মতোই। অসহনীয় এক মরুঝড় যেন বয়ে যাচ্ছে আমার প্রতিটি শিরা উপশিরায়, এত অক্সিজেন প্রকৃতির বাতাসে তবু আমার নিঃশ্বাস প্রায় বন্ধ। আমিও ভাবছি নির্ঘুম রাতের তারায় তোমার শিয়রের পাশে রেখেছ কি আমার নিঃশ্বাসের স্থান, নাকি ওপারে আমায় করেছ পর, এপারে যতটা কাছে ছিলে ঠিক ততটাই।